হাই, পরের ইলেকট্রনিক্স কোর্সের এই ভিডিওতে আমরা সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার উইথ রেজিস্টিভ লোড এই বিষয়ে সম্পর্কে জানব। তো প্রথমে আমরা দেখি যে এই ফেজ কন্ট্রোল রেকটিফায়ারের কাজটা কী করে, দ্যাট মিনস পিসিআর এর কাজটা কী। এই পিসিআর এর কাজটা হচ্ছে আমাদের এসিকে আমাদের ভেরিয়েবল ডিসিতে কনভার্ট করবে অথবা এটাকে আমরা কন্ট্রোলড ডিসিতে কনভার্ট করবে, কন্ট্রোলড ডিসিতে কনভার্ট করবে। ওকে, সো সেটাই আমরা দেখবো যে সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ার উইথ আর লোড, দ্যাট মিনস আমাদের এখানে কন্ট্রোল বলতে ফেজ কন্ট্রোল রেকটিফায়ার বোঝাচ্ছে। ওকে, তো প্রথমে আমাদের সার্কিটে দেখি যে হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ারের সার্কিটটা কীরকম মরবে সেটা আমরা দেখি। তো প্রথমে এখানে সাপ্লাই দিব প্লাস মাইনাস, এবং এখানে আমাদের থাইরিস্টর থাকবে, এবং এখানে আমাদের একটা রেজিস্টর আর লোড ইউজ করব। তো এটা হচ্ছে আমাদের সাপ্লাই, সাপ্লাই দিচ্ছে হচ্ছে আমাদের ভিএস, ভিএস ইজ ইকুয়াল টু আমাদের সাইনোসয়েডাল সাপ্লাই দিচ্ছে এখানে ভিএম সাইন ওমেগা টি, এবং এটা হচ্ছে আমাদের রেজিস্টর আর, এবং এদিক দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আমাদের সাপোজ ধরে নিচ্ছে আই নট, এবং এটার অ্যাক্রসে ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি নট, এবং থাইরিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ধরে নিচ্ছে আমাদের ভিটি, এটা হচ্ছে প্লাস মাইনাস। ওকে, তো এখন আমরা এটার ওয়েবফর্ম সম্পর্কে জানবো। তো আমরা ওয়েবফর্মটা দেখবো হচ্ছে আমাদের এই আউটপুট ভোল্টেজ মানে রেজিস্টার অ্যাক্রসের যে ভোল্টেজ ভি নট এটার ওয়েবফর্ম দেখবো, দেন পরবর্তী দেখবো হচ্ছে আমাদের আই নট, দ্যাট মিনস এই কারেন্টের কীরকম ওয়েবফর্ম আসতে সেটা দেখবো, এবং লাস্টে দেখবো হচ্ছে আমাদের থাইরিস্টর অ্যাক্রসের ভোল্টেজ সেটার ওয়েবফর্মটা কীরকম আসবে সেটা দেখবো। তো প্রথমে আমরা এদিকে সাপ্লাই দিচ্ছি ভিএস, সেই সাপ্লাইটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল সাপ্লাই দিচ্ছি, সেই সাইনোসয়েডাল সাপ্লাই আমরা এখানে দিলাম, এটা হচ্ছে আমাদের সাপ্লাই ভোল্টেজের গ্রাফ এরকম আসতেছে। ওকে, ওমেগা টি অ্যাক্রস। এখন আমাদের এই আউটপুট ভোল্টেজটা গ্রাফটা কীরকম আসবে সেটা দেখবো, এবং তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা সাপোজ এখানে এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, আমাদের ফায়ারিং অ্যাঙ্গেল বুঝতে হবে, দ্যাট মিনস আলফা বুঝতে হবে। তো প্রথমে আমরা অ্যানোডে যদি আমাদের পজিটিভ হয়, এটা হচ্ছে আমাদের অ্যানোড, এটা হচ্ছে আমাদের ক্যাথোড, অ্যানোডে যদি আমরা পজিটিভ এবং ক্যাথোড যদি নেগেটিভ সাপ্লাই দেই, এবং আমরা যদি গেটে যদি আমরা কোনো পালস অ্যাপ্লাই করি, দ্যাট মিনস গেটে যদি আমরা এরকম একটা পালস অ্যাপ্লাই করি, তাহলে আমাদের থাইরিস্টরটা অন স্টেটে চলে যাবে, দ্যাট মিনস আমাদের থাইরিস্টরটা কন্ডাকশন মোডে চলে যাবে। ওকে, দেন পরবর্তীতে যদি আমরা অ্যানোডে নেগেটিভ এবং ক্যাথোডে পজিটিভ সাপ্লাই দিই, এবং গেটে যদি আমাদের পালস থাকে, সেক্ষেত্রে আমাদের এই থাইরিস্টরটা ব্লকিং মোডে চলে যাবে, দ্যাট মিনস থাইরিস্টরটা অফ স্টেটে থাকবে, দ্যাট মিনস সেদিক থেকে কোনো কন্ডাকশন মোডে যাবে না, দ্যাট মিনস ব্লকিং মোডে চলে যাবে। আলফাটা হচ্ছে আমাদের ফায়ারিং অ্যাঙ্গেল, ফায়ারিং অ্যাঙ্গেলটা আমাদের কী বোঝাবে, সো ফায়ারিং অ্যাঙ্গেল হচ্ছে সেই অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেলে গিয়ে আমরা থাইরিস্টর গেটে কোনো পালস অ্যাপ্লাই করেছি। ওকে, তো যতক্ষণ না পর্যন্ত আমরা এই গেটে পালস অ্যাপ্লাই করবো ততক্ষণ পর্যন্ত এটা কন্ডাকশন মোডে যাবে না। সো এখন আমরা কী করলাম যে আমাদের থাইরিস্টরের আমরা এখানে কী করলাম পজিটিভ, এখানে পজিটিভ এখানে নেগেটিভ, দেখুন পজিটিভ হাফ সাইকেলের কথা চিন্তা করি, সো পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে আমরা যখন এখানে পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিচ্ছি, অ্যানোডে পজিটিভ ক্যাথোডে নেগেটিভ, এবং যখনই আমরা এই আলফা হচ্ছে আমাদের ফায়ারিং অ্যাঙ্গেল, যখনই আমরা এই আলফাতে গিয়ে কোনো গেটে কোনো পালস অ্যাপ্লাই করবো তখনই সেটা কন্ডাকশন মোডে চলে যাবে। তাহলে আমাদের প্রথম অবস্থায় এরকম হওয়ার কথা ছিল, আমাদের জাস্ট কী করবে যে এটা যদি কন্ডাকশন মোডে চলে যায় তখন আমাদের কী হচ্ছে যে আমাদের এই আউটপুট ভোল্টেজটা সিম্পলি আমাদের ইনপুট ভোল্টেজের সমান আসবে। সো এরকম হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের এই ফায়ারিং অ্যাঙ্গেল না দেওয়া পর্যন্ত, দ্যাট মিনস আলফা পর্যন্ত না যাওয়া পর্যন্ত আমাদের এই থাইরিস্টরটা অন স্টেটে চলে যাবে না। সো সেক্ষেত্রে আমাদের এই পর্যন্ত ব্লকিং থাকবে, দ্যাট মিনস এখানে কোনো ভোল্টেজ আমরা পাবো না, যখনই আলফা ক্রস করবে তখনই আমাদের জাস্ট আউটপুট ভোল্টেজটা আমাদের এই ইনপুট ভোল্টেজ দ্যাট মিনস সাপ্লাই ভোল্টেজকে ফলো করবে। ওকে, এইটুকু আমাদের ক্লিয়ার। এখন আমাদের আসলে হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে, নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে নেগেটিভ এখানে পজিটিভ, দ্যাট মিনস অ্যানোডে নেগেটিভ ক্যাথোডে পজিটিভ, এবং গেটে যদি আমরা পালস অ্যাপ্লাই করি তাও আমাদের থাইরিস্টরটা অন স্টেটে চলে যাবে না, দ্যাট মিনস এটা তখন কী করবে ব্লকিং মোডে থাকবে, দ্যাট মিনস এদিক দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ হবে না, দ্যাট মিনস আমরা আউটপুটে কোনো ভোল্টেজ পাবো না, দ্যাট মিনস সেটা আমাদের কী থাকবে ব্লক অবস্থায় থাকবে, দ্যাট মিনস দিক দিয়ে কোনো আমরা আউটপুট ভোল্টেজ পাবো না, এবং সেটা কতক্ষণ পর্যন্ত চলবে আলফা পর্যন্ত চলবে, দ্যাট মিনস আমাদের ফায়ারিং অ্যাঙ্গেল যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লাই করবো ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে, এই ব্লকিং মোডে চলতে থাকবে। আবার যখন আমাদের পজিটিভ হাফ সাইকেল আসলো, আমাদের অ্যানোডে পজিটিভ পজিটিভ ক্যাথোডে নেগেটিভ, এবং গেটে পালস অ্যাপ্লাই করলাম, থাইরিস্টরটা অন স্টেটে চলে গেল, এবং আমাদের আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে, দ্যাট মিনস জাস্ট সিম্পলি আমাদের এখানে এটা হওয়ার কথা ছিল এইরকম, কিন্তু এই পালস অ্যাপ্লাই করার পরেই সেটা কন্ডাকশন মোডে চলে গেল, দ্যাট মিনস আমাদের আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে ফলো করবে। তো এটা হচ্ছে আমাদের আউটপুট ভোল্টেজের গ্রাফ। এখন আমরা জানি কি আই নট সমান হচ্ছে ভি নট বাই আর, দ্যাট মিনস আমাদের আউটপুট ভোল্টেজটা যেরকম হবে সেটা আমাদের ফলো করবে কি
আউটপুট কারেন্ট ওকে সো সেক্ষেত্রে আমাদের এই আই নটের গ্রাফটা সিম্পলি আমাদের ভি নটকেই ফলো করবে সো সিম্পলি আমাদের এরকমই গ্রাফ থাকবে প্রথমে আমাদের এই ফাইরিং অ্যাঙ্গেল না দেওয়া পর্যন্ত আমাদের এটা ব্লক অবস্থায় থাকবে দ্যাট মিনস এদিকে কোনো কন্যা সীমানে সেটা যাবে না দ্যাট মিনস ব্লকিং অবস্থায় থাকবে তারপরে গিয়ে এটা কী করলো কন্যা সীমানে চলে গেল তারপরে আবার সেটা কিছু থাকবে আলফা যতক্ষণ না পর্যন্ত দিব ততক্ষণ পর্যন্ত এটা ব্লকিং মোডে থাকবে এবং তারপরে গিয়ে সেটা আবার কন্যাকশন মোডে চলে যাবে সো আউটপুট এবং আই নট এবং ভি নটের গ্রাফ সেম এখন লাস্টে থাকতেছে হচ্ছে আমাদের এই থাইরোস্টরের অ্যাক্রসের ভোল্টেজের গ্রাফটা কীরকম হবে সেটা দেখবো সো ভিটি আমাদের তখনই থাকবে যখন আমাদের এই থাইরোস্টরটা রিভার্স ব্যাসে থাকবে মানেটা কি যে যখন আমাদের থাইরোস্টরটা সাপোজ ধরুন হচ্ছে কন্ডাকশন মোডে চলে গেল তখন কিন্তু এটার অ্যাক্রসে কোনো ভোল্টেজ আমরা পাবো না দ্যাট মিনস সেখানে ভোল্টেজ থাকবেই না সেটা কন্ডাকশন মোডে চলে গেল দ্যাট মিনস সেদিক দিয়ে ইলেকট্রন প্রবাহ হচ্ছে দ্যাট মিনস সেটা এই থাইরোস্টর অ্যাক্রসে তখন আমরা ভোল্টেজ ড্রপ জিরো পাবো যখন এটা রিভার্স ব্যাসে থাকবে তখন সেটার অ্যাক্রসে আমরা একটা ভোল্টেজ পাবো সো আমাদের মেইন টার্গেট হচ্ছে যে কোথায় কোথায় রিভার্স ব্যাস পাবো কারণ কন্ডাকশন মোডে চলে গেলে সেদিক দিয়ে কোনো ভোল্টেজ ড্রপই পাবো না আমরা সো আমাদের টার্গেট হচ্ছে রিভার্স ব্যাস খুঁজে বের করা ওকে আমরা এখন রিভার্স ব্যাস খুঁজে বের করবো যে যখন আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা এই ফায়ারিং অ্যাঙ্গেল দিব একটা গেটে একটা পালস অ্যাপ্লাই করবো ততক্ষণ পর্যন্ত এই থাইরোস্টরটা অন হবে না দ্যাট মিনস ততক্ষণ পর্যন্ত সেটা রিভার্স ব্যাসে থাকবে রিভার্স ব্লকিং মোডে থাকবে সো আলফা পর্যন্ত আমাদের গ্রাফটা আসবে হচ্ছে সিম্পলি এরকম যে আলফা পর্যন্ত আমাদের ভোল্টেজ পাবো দেন আলফার পরে দেখা যাচ্ছে যে এটা আমাদের কী করছে কন্ডাকশন মোডে চলে যাচ্ছে দ্যাট মিনস এটার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপটা খুবই নেগলিজিবল দ্যাট মিনস আমরা আইডিয়ালি জিরো ধরে নিচ্ছি দেন পরবর্তীতে যখন আমাদের নেগেটিভ হাফ সাইকেল চলে আসে দ্যাট মিনস এখানে নেগেটিভ এখানে পজিটিভ তারপর কী হচ্ছে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের থাইরোস্টরটা রিভার্স ব্যাস রিভার্স ব্লকিং মোডে চলে যাচ্ছে দ্যাট মিনস সেদিক দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহ হবে না দ্যাট মিনস ব্লকিং করে দিচ্ছে বিদ্যুৎ প্রবাহ ব্লকিং করে দিচ্ছে সেই জন্য আমরা এখানে একটা ভোল্টেজ এখানে আমরা দেখতে পাবো যে নেগেটিভ ভোল্টেজ আমরা এখানে দেখতে পাবো এবং এটা কতক্ষণ চলবে এটা আলফা পর্যন্ত চলতে থাকবে কারণ আলফা পর্যন্ত না যাওয়া পর্যন্ত সেটা তো কন্ডাকশন মোডে যাবে না সেটা এরকম থাকবে দেন পরবর্তীতে আবার যখন পজিটিভ হাফ সাইকেল আসলো এইটুকু তখন সেটা আবার কী করতেছে কন্ডাকশন মোডে চলে যাচ্ছে দ্যাট মিনস সেদিক দিয়ে ভোল্টেজ ড্রপটা নেগলিজিবল ওকে সো এইভাবে আমাদের গ্রাফটা কাজ করে সো নেক্সট ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করবো থ্যাংক ইউ